নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকিয়া ঈদগাহ ময়দান এবার একশো বিরানব্বইতম ঈদ উল ফিতরের জামায়াতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিহিম পরিষদের চেয়ারম্যান আল্লামা মাওলানা উদ্দিন মাসুদ এরই মধ্যে মাঠের দাগ কাটা মেহরাব ও দেয়ালে চুনকাম করা অজুখানা তৈরি পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে ঈদ জামায়াত আয়োজনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও একযোগে কাজ করছেন ঈদ আগে ও পরে দূর থেকে আসা মুসলিমদের আবাসনের ব্যবস্থাও করা হয়েছে। আবাসনের কাছে আমরা সদিষ্টি কামনা করছি যেন নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে ঈদগাহে মাঠে নামাজ মুসল্লিরা যেন আদায় করতে পারে। দেশের বাইরের অনেক মুসল্লি এই মাঠে নামাজ আদায়ের জন্য আসে। এই মাঠে আমরা নামাজ পড়ার মনে একটা তৃপ্তি আছে। যাবত ব্যবস্থার জন্য আপনারা যতটুকু কাজ করে আমরা কাজ করেছি। ঈদগাহ মাঠ ঘিরে নেওয়া হয়েছে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 5 প্লাডন বিজেপি এবং 100 মতো র‍্যাব সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন আমাদের এই নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সহায়তা করবেন ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক একজন মুসল্লি এখানে আসতে প্রায় তিন জায়গায় আপনার তল্লাশি হয়ে আসবে এবং মাঠে ঢুকতে আর্চয়ের মধ্যে দিয়ে আসবে এবং তাকে মেটাল ডিটেক্টর দিয়ে হবে দেশের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ ঈদগাহ সোলাকিয়া ঈদগাহটির প্রয়োজনীয় সংস্কার করার দাবি স্থানীয়দের মাসুম আলিস একুশে টেলিভিশন